পবিত্র পৌষ পূর্ণিমা অবসরের শ্রীমন্দির শ্রীজীউ মানকর পারম্পরিক পুষ্যাভিষেক নীতি সম্পন্ন হয়েছে। মাঘ কৃষ্ণ প্রতিপদা তিথি গজপতি মহারাজা দিব্যসিং দেবঙ্কর পুষ্যাভিষেক উৎসব পারম্পরিক বিধিবিধান অনুযায়ী শ্রীনগরে অনুষ্ঠিত হয়ে যাই। রাজপ্রাসাদে অনুষ্ঠিত এই রাজকীয় উৎসবে গজপতি পরিবার সদস্যবর্গ, আত্মীয় স্বজন ও শ্রীনগর কর্মচারী মানে উপস্থিত লে। এই অবসরে ষোল শাসনর ব্রাহ্মণ মান দ্বারা গজপতি মহারাজা আশীর্বাদ প্রদান করা যাইতা। প্রথমে রাজপ্রাসাদর গোলেই বারণ্ডার অভিষেক শেষ হয়ে রামাভিষেক মূর্তি পূজা অর্চনা করা যাই। এই পূজা অর্চনা চালে গজপতি মহারাজা ও মহারাণী অভিষেক বারণ্ডার অপর পার্শ্বরে সম্পন্ন করা যাই। গজপতি দম্পতি সিংহাসনরে আসীন হয়ে বিধি অনুযায়ী রাজগুরু দ্বারা পঞ্চদেবতা শ্রীজগন্নাথ, শ্রী নৃসিংহ, গজপতি ইষ্টদেবী কনক দুর্গা তথা বর্ধনী কলস পূজা করা যাই। ঘৃত ও পবিত্র গঙ্গা জলক অভিমন্ত্রিত করা যাই অভিষেক নীতি সম্পন্ন হয়েছিল। পুষ্যাভিষেক সময় শ্রীমন্দিরে ব্যবহৃত অধিবাস জলরে মহারাজা ও মহারাণী অভিষেক হয়েছিলেন। অভিষেক পরে গজপতি দিব্যসিং দেব রাজপ্রাসাদর দেবার্চনা গৃহক বিজে করে সেখানে শ্রীমন্দিরে অনাযাইতিবা প্রসাদ গজপতি লাগি করা যাই। ষোল শাসন আসিথিবা ব্রাহ্মণ মানে গজপতি পইতা ও নারিকেল প্রদান করিবা সহ আশীর্বাদ দেইথিলে। ব্রাহ্মণ মানক দ্বারা মহারাজা ও মহারাণী উপরকু আশীর্বাদ চাউল পকা যাইতিলা। গজপতি ব্রাহ্মণ মানক পদরজ নেইথিলে। অভিষেক বিধিবিধান সমাপ্ত হওয়ার পরে গজপতি ইষ্টদেবী কনক দুর্গাঙ্ক দর্শন করিবা সহ মহাপ্রসাদ সেবন করিথিলে। পূর্বরু গজপতি দ্বারা রাজপ্রাসাদরে দেবার্চনা করা যাইতিলা।